Hi, good afternoon to all of you. আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আশা করতে তুম সব লোক আচ্ছে হো এস ভাইরাস কে মাহৌল পর ঘর মে হি হো। তো আজ কা জো ক্লাস হোগা বো হোগা ফোর্থ সেমিস্টার জেনারেল কা, ও হ্যা তুম লোক কা লাস্ট কা এক টপিক হ্যা ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ভারতবর্ষের সংবিধান। আমি এই টপিকটা কেন তোমাদের কাছে ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, এটা দেখবে আমাদের শুধুমাত্র হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স ইন লোকালি শ্রীবিয়ে নিয়ে প্রত্যেক ভারতীয়দেরকে এটা জানা দরকার। এভরি ইন্ডিয়ান শুড নো দেয়ার ওন কনস্টিটিউশনস, তো এটা তাদের অধিকার। সেই সংবিধান নিয়ে আজকে তোমাদের আমি ক্লাস নেব। আমি রাষ্ট্রবিজ্ঞানের টিচার নই, প্রথমে স্বীকার করে নিচ্ছি, তো হিস্ট্রি টিচার মোটামুটি সবাই জানো, তো যার জন্য কিছু ভুল ত্রুটি হতেই পারে। তো আশা করব, আমি তো রাষ্ট্রবিজ্ঞানকে টিচার নেই হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স কা হিস্ট্রি কা টিচার হ্যাঁ, যার গলতি ভি হো সকতা হ্যায়। তো এই কোশিশ করেঙ্গে কি তুম লোগো থোড়া বহুত বতানে কি কে ক্যা থা, ক্যা হ্যায় ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইসমে ক্যা ক্যা বোলা গয়া হ্যায়, इसमें है क्या, फंक्शन क्या है, कब बना था, इस बारे में हम थोड़ा नॉलेज तुम लोगों के साथ शेयर करेंगे। तो शुरू करते हैं हम लोगों का क्लास के भारतवर्ष संविधान। अच्छा हमारा एटा मोटामोटी जेने गे छी जे 14 अगस्त पाकिस्तान हुए छिलो और 15 अगस्त भारत स्वाधीन हुए छिलो, तो दो देश तो दो हिस्से में बांट गया। এতদিন ইংরেজদের দ্বারা, আমরা তো ভারতবর্ষের কথাই বলবো, এতদিন ইংরেজরা আমাদের দেশে ছিলেন, তাদের আইন কানুন আমরা চলেছি মেনে, এখন ইংরেজরা চলে গেছেন, আবু তো চলে গে, আব কে হবে, এই জন্যই সংবিধান। হোয়াট ইজ সংবিধান? সংবিধান হচ্ছে আইনের একটা গ্রন্থ বা টেক্সট, মানে আইন নিয়ে গঠিত একটা গ্রন্থ বা টেক্সট। এক ল কা টেক্সট বুক হ্যাঁ, জিসকো সংবিধান বলা যাতা হ্যায়, जिससे भारत चलता है या देश चले। 193/2011 रिपोर्ट यूनाइटेड नेशंस जे 293 देश रही है, एखन अनेक बेड़े गेछे। प्रत्येक देशेर एक एक कन्स्टिट्यूशन रही है, संविधान रही है, तारा से संविधान अनुयायी तादेर देश चालान एवं मानुषरा से संविधान के मेने चलें। तो आमादेर देशेओ एक संविधान रही है এবং এই সংবিধানটার গঠন প্রণালীটা শুরু হয়েছিল, আচ্ছা তোমাদের বলে দিই, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর গণপরিষদ তৈরি হয়েছিল, দ্যাট ইন্ডিয়ান আচ্ছা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেন কাজ ছিল যে ভারতবর্ষ সংবিধানকে তৈরি করা, আর এর মেম্বার নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে, কিন্তু 1946 সালে এর মেম্বারের সংখ্যা কথা বলা হয়েছে 389 জুন মাস 1946-এ ইনকা যে মেম্বার হ্যায় ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কা, তো ইনকা মেম্বার হ্যায় 389/1947 মে ইসকা 299 হো গয়া থা। তো এরা একটা কমিটি ঠিক করে দিলেন, ইন লোগোনে সাত লোগো কো চুনা জো লোগ লিখেঙ্গে সংবিধান, কারণ এতদিন ইংরেজদের দিয়ে চলেছে আমাদের দেশে সংবিধান লিখতে হবে। তো বি আর আম্বেদকরের নেতৃত্বে সাতজনের একটা দল তৈরি হলো, সেই দলের নামটা জাস্ট আই এম গোয়িং টু অ্যানাউন্স দিস দ্য মেম্বার্স নেম, তো শুনে নাও একবার, যে কোনো বইতে পেয়ে যাবে তোমরা। তো কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, বি আর আম্বেদকর, আচ্ছা কে এম মুন্সি, চার হয়ে গেল, মোহাম্মদ সাদুল্লাহ হয়ে গেল 5, বি এল মিত্তর হয়ে গেল 6, আর ডিপি খৈতান 7 হয়ে গেল। তো সাতজন কা এ কমিটি বানায় গিয়া, ইস কমিটি কা নাম দিয়া গিয়া ড্রাফটিং কমিটি, লেখার কমিটি, ওকে ড্রাফটিং কমিটি। এর চেয়ারম্যান কাকে করা হলো? আম্বেদকরকে। আচ্ছা গণপরিষদ যে গঠন করা ছিল ওই মেম্বারগুলোর কথা বললাম, ওখানে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বিয়া আমাদের রাজেন্দ্র প্রসাদ, তোমরা সবাই জানো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে মেন সিস্টেমটা হচ্ছে এরা সংবিধানটাকে লিখবেন আর ওই গণপরিষদে ওখানে যাবে এবং ওরা বিচার বিশ্লেষণ করে ওখানে ভোটাভুটি করবেন, দিয়ে ভোটাভুটি করার পর ওরা পাস করবেন, দিয়ে ভারতবর্ষ সংবিধান চালু হবে, এটা প্রসেস। তো রেডি করা হচ্ছে, অর্থাৎ বারবার লেখা হয়েছে
দিয়ে এনাদের কাছে সংশোধনের জন্য পাঠানো হয়েছে, তো বারবার কারেকশন হচ্ছে, বারবার আসছে। তো বলা হয় অনেকবার বৈঠকও করেছেন ড্রাফটিং কমিটি, তো বিভিন্ন দেশের সাহায্য নেওয়া হয়েছিল সংবিধান রচনা করার সময়। বহুত সারা কান্ট্রিজ কা সংবিধান কো দেখা গিয়া যাব রচনা কর রচনা হো রা থা ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশালি। তিন দেশ কা নাম হাম বোলেঙ্গে যো হ্যাঁ ইউএসএ, যো ইউএসএ মতলব হাম লোগ কা যে পলিটিক্যাল স্ট্রাকচার হ্যাঁ ইউএসএ কা, ইউএসএ সে লিয়া গিয়া হ্যায়, আর ব্রিটেন সে যো লিয়া গিয়া ও পার্লামেন্টারি সিস্টেমস হ্যাঁ, মতলব ব্রিটেন সে পার্লামেন্টারি সিস্টেমটাকে হাম লোগ কা লিয়া গিয়া, মতলব মন্ত্রী সভা কেসে হোঙ্গে নেই হোঙ্গে, মন্ত্রী কন হোগা নেই কেসে হো, আর আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ড থেকে একটা সিস্টেম নেওয়া হয়েছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস মানে নির্দেশমূলক নীতিসমূহ। তো এই সমস্ত সিস্টেম আমাদের সংবিধানে তো আরও অন্যান্য দেশে সমস্ত মিলিয়ে মিশিয়ে নিয়ে সংবিধান বানানো হয়েছে। তো টোটাল আমাদের যারা সংবিধান কর্তারা ছিলেন তারা প্রস্তাব দিয়েছিলেন 7635টা প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং এরা কারেকশন করে কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে দেখো 2473 বার সংশোধন হয়েছে। সংশোধন হয়ে তারপরে তৈরি হলো আমাদের দেশের সংবিধান, এবং সালটা আমি বলি 1949 সালে 26 নভেম্বর, ওই দিনেতে গণপরিষদে ওটি পাশ হয়েছে। অর্থাৎ গণপরিষদ মানে কিছুক্ষণ আগে বললাম রাজেন্দ্র প্রসাদ নেতৃত্বে মানে যে গণপরিষদ থে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি উনোনে পাশ কিয়া 1946 26 নভেম্বর। তো অর্থাৎ 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ এটাকে অ্যাপ্রুভ করল যে ঠিক আছে রেডি, এবং তারা ঘোষণা করে দিলেন, বিশেষ করে তৎকালীন যে গণপরিষদের নির্বাচিত যিনি সভাপতি বলা হচ্ছে জওহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার, এবং তার তরফ থেকেও গ্রিন সিগন্যাল এলো, এবং এসে ঠিক করা হলো যে পরের বছর 26 জানুয়ারি 1950 অর্থাৎ সেই দিনেতেই আমাদের দেশে জাতির উদ্দেশ্যে সংবিধানকে উৎসর্গ করা হলো। এখন 1949 মে তো গণপরিষদ নে পাশ কর দিয়া, ফির এ সিদ্ধান্ত লিয়া গিয়া কি আগলে বর্ষ 1950 26 জানুয়ারি কো ইয়ে দেশ কে লিয়ে মতলব দেশবাসী কে লিয়ে ইসকো ডেডিকেট কিয়া যা রা হ্যায়, ডেডিকেট কিয়া জায়েগা ইয়ে ঘোষণা কর দিয়া গিয়া। আব তুম লোগো কে মন মে ইয়ে কোয়েশ্চন আয়েগা কি পহলে বোলা কে স্যার আপনে বোলা 26 নভেম্বর, ইয়ে কিউ 26 জানুয়ারি কিউ হো গিয়া। আচ্ছা তুম লোগকে হিস্ট্রি কে এক বাত বতা দেতে হ্যায়, ইতিহাসের একটা গল্প বলি তোমাদের। 1929 একবার যখন জওহরলাল নেহরু কংগ্রেসের প্রেসিডেন্ট রায়গড় সম্ভবত জায়গাটার নাম ছিল, তো রামপুর ওখানেতে একটা জাতীয় পতাকা তোলা হয়েছিল, এবং এই যে ভারতবর্ষে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই ওই কংগ্রেসের প্রস্তাবে পাস হয়েছিল, এবং জওহরলাল নেহরু সেদিন ঘোষণা করেছিলেন যে এরপর থেকে প্রতি বছর অর্থাৎ 1929 আফটার 1929 উসকে বাদ কে হোগা প্রত্যেক বছর 26 জানুয়ারি, সেই ডেটটা ছিল 26 জানুয়ারি, তো সেই 26 জানুয়ারি ডেটটায় আমরা পতাকা তুলি, ভারতবর্ষের যে ট্রাই কালার ফ্ল্যাগ ও উঠায়া যায়গা। তো ইয়ে উস বক্ত কংগ্রেস কাজ মিটিং হওয়া থা 1929 মে উসি বক্ত 26 জানুয়ারি কা ডেট তাই কিয়া গিয়া থা কি স্বাধীনতা দিবস হাম লোগ এই ডেট কো ডেট সে হাম পালন করেঙ্গে, তো বেশ উসি ডেট কো ইয়াদ রাখা গিয়া, উসি ডেট কো ইসমে লাগায়া গিয়া, ক্যুঁকি ও পহলে সেই তয় থা, ইসলিয়ে 26 নভেম্বর কো হটা দিয়া গিয়া, 26 জানুয়ারি কর দিয়া গিয়া, আর আজ ইসলিয়ে হাম এই জন্যই আমরা 26 জানুয়ারি, যেহেতু সংবিধান জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে তাই এটা হয়ে গেল প্রজাতন্ত্র, তা প্রজাদের উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে তাই এর নাম প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তো আশা করি এটা এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। টোটাল কটা ধারা ছিল শুনে নাও, মানে আমাদের টোটাল ধারা ছিল 395টা, 395 এসকা মতলব পার্ট হ্যাঁ, পার্ট মতলব ইনকা যো অ্যাক্ট হ্যায় 395, আর পার্ট হ্যাঁ 22 22 পার্ট ছিল, এবং 8টা শিডিউল ছিল কনস্টিটিউশনের টোটাল যে ভাগ, আর
এই ধারার মধ্যেই আম্বেদকর, বিশেষ করে বিআর আম্বেদকর অর্থাৎ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইনোনে এক প্রস্তাব রাখা। তো প্রস্তাবটা হচ্ছে এটাই যে সংবিধানের প্রস্তাবনাতে, এবং সংবিধানের প্রস্তাবনাতে মানে প্রস্তাবনাতে ওখানে একটা সিস্টেম রাখা হয়েছিল যে এই যে এত ধারা, এত বিশ্বের বিভিন্ন দেশে সংবিধানকে নিয়ে একটা মিশিয়ে একটা খিচুড়ি টাইপের যাকে বলতে পারি এমন একটা সংবিধান বানানো হলো, এর কারেকশন করার জায়গা তিনি রাখলেন, অর্থাৎ তিনি পারমানেন্ট বানিয়ে দিলেন না, অর্থাৎ কারেকশন কি জায়গা উনোনে রাখা, উনোনে সোচা থা 1949 আপ ভারত কা জো হাল হ্যা শায়দ আনে বালে আলে আনে বালে 50 সাল কে বাদ পিড়িও মে ये स्थिति तब नहीं रहेगा। इसलिए इन्होंने क्या किया कि हम लोग जो बना रहे हैं आज, जो बना दिए 1949 में, 50 में जो चालू हो रहा है, आने वाले पीढ़ी में ऐसा हो सकता है कि इसमें दिक्कत आए, करेक्शन करने का मौका दिया जाए, इसलिए करेक्शन को रख दिया गया है। तो उन्होंने अम्बेडकर का ये सिस्टम अम्बेडकर ने बनाया था। যার জন্য আজকে দিনে আমরা দেখি যে আমাদের দিল্লিতে নতুন নতুন আইন তৈরি হয় সে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং এটা সংবিধান কারেকশন করে করেই হয়, এবং টোটাল আর যার জন্য আমাদের বর্তমানে তোমাদের সংখ্যাটা বলে দিই 448টা আর্টিকেল তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের ছিল কটা 395টা, 448টা আর্টিকেল অর্থাৎ নতুন বানানো হয়েছে ল, এবং 25 পার্টস হয়ে গেছে এবং 12 শিডিউল হয়ে গেছে। তো ইয়ে বানায় গিয়া হ্যায় 448 আর্টিকেল আব হ্যায়, মতলব করেকশন করার যে মৌকা আম্বেদকর জি নে রাখা থা কনস্টিটিউশন মে কি ইয়ে চেঞ্জেস কিয়া যা সকে, ভারতকে লোক জো লোক নির্বাচিত হকে জিতকে যায়েঙ্গে পার্লামেন্ট ও লোক করেকশন করেঙ্গে, ইসলিয়ে ইস বজহ সে আমারে ভারত মে ইয়ে এক সিস্টেম বানা হুয়া হ্যায় ল চেঞ্জ কিয়া যা সকতা হ্যায়। তো ইসকো বোলা জাতা হ্যায় আম্বেদকর নে ইসকো ক্যা বোলা পতা হ্যায়, আম্বেদকর নে বোলা ইয়ে হ্যায় আমারে বডি মে জো আমাদের হৃৎপিণ্ড থাকে না, এই যে যে পাম্পিং সিস্টেম যিসকো বলা যাতা হ্যায়, মতলব ইয়ে যে আমাদের দিল যিসকো বলতে হ্যায় দিল হ্যায়। তো ভারতের কনস্টিটিউশন এক অদ্ভুত কনস্টিটিউশন, বিশ্বের সব থেকে বড় কনস্টিটিউশন, ওয়ান অফ দ্য লার্জেস্ট কনস্টিটিউশনস এবং সব থেকে জটিল কনস্টিটিউশন। তো এই কনস্টিটিউশনের কিছু বিষয় আমি তোমাদের সামনে জাস্ট তুলে ধরবো খুব সহজ সরলভাবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। জাস্ট তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে গণপরিষদের দ্বারা মোটামুটিভাবে আমাদের সংবিধান তৈরি হয়ে গেছে। আচ্ছা, সংবিধানে দেখবে একটা প্রস্তাবনা তৈরি করা হলো, প্রিয়াম্বল যিসকো বলতে হ্যায়, ওই সংবিধানের প্রস্তাবনাতে আমাদের যে ফার্স্ট ওয়ার্ড রাখা হয়েছিল সংবিধানে যাকা, সেটা হচ্ছে যে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সভরিন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক স্টেট, ইসকো হার্ট বলা যাতা। সংবিধান কাজ টাইটেল হ্যা না, এ টাইটেল এই ভারত এক সার্বভৌম মতলব সভরিন সার্বভৌম, ডেমোক্রেটিক মতলব গণতান্ত্রিক, প্রজাতন্ত্র মতলব রিপাবলিক এসা স্টেট হ্যাঁ। ফির ক্যা হুয়া 1976 মে ইসকো করেকশন কিয়া গিয়া থা, আর 42nd অ্যামেন্ডমেন্ট থা উস বক্ত। তো ইয়ে অ্যামেন্ডমেন্ট করনে কে বাদ এক নয়া ওয়ার্ড ইনসে জোড়া লাগায়া গিয়া, মতলব জোড়া হয়েছে একটা নতুন শব্দ, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। তাহলে দাঁড়ালোটা কি মেইন যে ট্যাগলাইন অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনস, একবার শুনলো বাংলায় ভারতকে বলা হয়েছে কি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এই হলো আমাদের দেশ। সভরিন সার্বভৌম সভরিন, রিপাবলিক সিকুলার ডেমোক্রেটিক অ্যান্ড ইয়ে যে ইয়ে সাধারণতন্ত্র যিসকো সোশ্যালিস্ট বলা যাতা হ্যায়, তো সোশ্যালিস্ট কান্ট্রি। তো ইয়ে যে ওয়ার্ড হ্যা না, ইসমে পুরে সংবিধান কা বর্ণনা কিয়া গিয়া হ্যায়, হাম এক্সপ্লেন কর দেতে হ্যায় থোড়া থোড়া করকে।
এই শব্দগুলোর মাধ্যমে দেখবে তোমাদের যে বই কেনো তোমরা, তাতে প্রথম পেজেতে দেখবে এই সংবিধানের প্রস্তাবনাটা থাকে, ফার্স্ট পেজেতে বাংলায় লেখা থাকবে দেখবে সংবিধান প্রস্তাবনা, দ্য প্রিএম্বলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওখানে ওয়ার্ড লাইনটা প্রথমেই দেওয়া রয়েছে। ওখানে বলে দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানে শপথ নিতে হয় সবাইকে, তো সংবিধানের শপথ অনুযায়ী আমাদেরকে সবাইকে চলতে হয়, তো ওয়েসে উসকো মাননা পড়তা হয় সবকো, এসে বানায়া গেয়া হামারা কনস্টিটিউশন। তো ইসকা মতলব হ্যাঁ বলতে সার্বভৌম মতলব সবরিন, ইন্ডিয়ান কনস্টিটিউশন মে সার্বভৌম কা মতলব হাম সমঝা দেতে হ্যাঁ, ক্যা বোলা গেয়া হ্যায় ইসমে কি ভারতবর্ষ আভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, কোন বিদেশি শক্তি সাহায্য সে নেবে না। সভরিন অ্যান্ড সভরিন জিসকো বোলা যা রা ইসকা মতলব এই হ্যায় কি ভারতবর্ষ জো ইন্টারনাল হ্যায় জো আউটার হ্যায় জো ভি পলিটিক্স হ্যায় জো ভি সিদ্ধান্ত হোগা ভারতবর্ষ আপনে আপ হি লেগা, ইসকে লিয়ে ও কিসি ভি তিসরে দেশ দুসরে দেশ সরি দুসরে দেশ কে উপর নির্ভর নেহি হোগা, এই হ্যায় সভরিনিটি কা আসলি মতলব। সমাজতন্ত্র সোশ্যাল মতলব জো সমাজতন্ত্র জো সমাজতান্ত্রিক দেশ বলা যাতা হ্যায় জিসকো সমাজ যেখানে হেড সেখানে কি বলছে দেখো, সমাজতান্ত্রিক যদি ইন্টারন্যাশনাল যদি থট আমরা নিই, রিপাবলিকান যে স্টেট যদি আমরা বলি, প্রজাতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক যে তত্ত্ব সেই তত্ত্বের কথা যদি বলি, সেখানে দেখবে একটা স্টেট তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে প্রত্যেকটা জনগণের সবাই সমানভাবে মালিকানা রয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থট। আগার ইন্টারন্যাশনাল থট কি বেসিক পে যায় সোশ্যালিস্ট মতলব সমাজতান্ত্রিক যে থটস হ্যাঁ সমাজতান্ত্রিক উদ্দেশ্যটা আর মধ্যে বলা যা সকতা হ্যায় কি ইসমে ইন্টারন্যাশনাল আগর থট লিয়া যায় সবকা হিসা বরাবর হ্যায়, লেকিন ভারত মে ইসকা থোড়া মতলব চেঞ্জ কিয়া গয়া হ্যায়, ভারতীয় বলা হয়েছে ভারতবর্ষে ব্যক্তি অর্থাৎ সরকারি রাষ্ট্রীয় এবং ব্যক্তি মালিকানা থাকবে অর্থাৎ সমস্ত সম্পত্তির উপর, আমাদের দেখেছি তার জন্য ভারতবর্ষে প্রাইভেট ভি রয়েগা গভর্নমেন্ট কা প্রপার্টি ভি হোল্ডার ভি রয়েগা ভারত মে, তো ভারত এসা কান্ট্রি বানায়া গয়া সমাজতান্ত্রিক দেশ বানায়া গয়া। ধর্মনিরপেক্ষ মতলব ভারত মে ইয়ে কনস্টিটিউশন মে বলা গিয়া ভারতবর্ষ কোনো বিশেষ ধর্মের প্রাধান্য দেবে না, ভারতবর্ষ সবসময় ধর্মনিরপেক্ষ নীতি পালন করে চলবে, অর্থাৎ ভারতবর্ষ কিসি ভি ধর্ম কে উপর জাদা জোর নেহি ডালেগা, ভারতবর্ষ কা কনস্টিটিউশন কা ইয়ে নিয়মই বানা দিয়া গিয়া হ্যায় বো এক ধর্মনিরপেক্ষ দেশ হ্যায়। আর তারপরে বলি গণতন্ত্র ডেমোক্রেসি, ডেমোক্রেসি কা মতলব এই যো ইয়ে হ্যায় ভারতবর্ষে ডেমোক্রেসি কে মতলব এই কে যো যারা প্রাপ্ত বয়স্ক তারা ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করবেন এবং দেশ গঠন করবেন, অর্থাৎ আপনি যে সার্টেন এজ হ্যায় যে কনস্টিটিউশন বলে যে আমারে যে দেশকে কানুন নির্মাণ করনে ওয়ালে উনো লোগনে তাই কিয়া হ্যায় কি ইসকা মতলব যো এজ হ্যায় ও এজ কে হিসাব সে ও ভোট দেঙ্গে, মতলব 18 সাল যো এজ তৈয়ার কিয়া গিয়া হ্যায়, তো তুমলোক এইচএস কে বাদ ভোট দিয়ে হোগে শায়দ তুমলোক ভোট দে চুকে হো শায়দ, তো ও গণতান্ত্রিক মতলব হ্যায় কি ইয়ে ভোট কে মাধ্যম সে আমাদের দেশের আইনসভার গঠন যে ল বানানে কাজ মশিন মশিন মতলব যে ইনস্টিটিউশন হ্যায় দিল্লি মে উসকো হাম ভোট দেকর ইন লোগো কো ভেজতে হ্যায় ওহি লোক ল বানাতে হ্যায়। আর যে সাধারণতন্ত্র জিসকো বলা যাতা হ্যায় সাধারণতন্ত্র কা মতলব ইয়েই হ্যায় কি এখানে ভারতবর্ষের জনগণই প্রধান, অর্থাৎ ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের প্রধান হলেন আওয়ার প্রেসিডেন্ট, ভারতবর্ষকে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার দেশ কা সর্বোচ্চ পদাধিকারী যে ব্যক্তি হ্যায় বো হ্যায় ভারত কা রাষ্ট্রপতি, লেকিন সবসে বড়ি বাত হ্যায় ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি ভি জনগণ দ্বারা যো প্রতিনিধি নির্বাচিত হোকে যাতে হ্যায় দিল্লি মে ওই লোক ইয়া আমার যে বিধানসভা মে মতলব রাজ্য মে যে লোক নির্বাচিত হতে হ্যায় ওই লোক ইনডাইরেক্টলি ভোট দেকে রাষ্ট্রপতি কে নির্বাচিত করতে হ্যায়, মতলব এই হ্যায় মতলব সাধারণতন্ত্র কা মিন্স এই হ্যায় মিনিং এই হ্যায় কে ভারতের জনগণই হলো সংবিধানের মূল ভাবনা মূল স্তম্ভ মূল পিলার, এই পিলারে আগর জনগণ নেই রয়েগে তো ইয়ে সংবিধান ভি নেই রয়েগা রাষ্ট্রপতি কে তো ছোড়ব। আচ্ছা এটা দেখালো আমাদের কনস্টিটিউশনের মেন পার্ট, এবার তোমাদের জাস্ট ছোট্ট ছোট্ট করে আমি জাস্ট বলে দিই যে মেন ফাংশনটা কোথায় রয়েছে, কে কোন পদাধিকারী ব্যক্তি রয়েছেন আমাদের সংবিধানের ভেতরে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা।
তো আমাদের সংবিধান অনুযায়ী তাহলে ভারতবর্ষের প্রধান লোককে রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করে যে তার 35 বছর মিনিমাম বয়স হতে হবে, উনকা এজ জো হ্যায় হায়েস্ট সিভিলিয়ান হ্যায় রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হ্যায় উনকা এজ মিনিমাম হোনা চাহিয়ে 35 ইয়ার্স, সব যাকে রাষ্ট্রপতি বান সকতা হ্যায়। আর উসকে বাদ জো হ্যায় ও উপরাষ্ট্রপতি হ্যায় ও 35 ইয়ার্স উনকা ভি হোনা চাহিয়ে। আর তো ইয়ে পুরা জো কনস্টিটিউশনস হ্যায় হামারে দেশ কা, এই পুরো সংবিধানটাকে কে নিয়ন্ত্রণ করে জানো? কে রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়ে আছে জানো? কেউ না কেউ তো আছে যে এটাকে কন্ট্রোল করছে। এমএলএ, এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যে যা খুশি আইন বানিয়ে দেয়। আসলে আমাদের দেশে যে নিয়মটা, যে যিনি যে যে ইনস্টিটিউশনটা, যে ইনস্টিটিউশন ইসকো বাঁচাকে রক্ষা হ্যায়, চাহে ও এমএলএ এমপি কুছ ভি বানা দে, লেকিন যে ফাইনাল ডিসিশন লেতে হ্যায় বো হ্যায় কিসি ভি আদমি, কোই ভি সরকার, কোই ভি জেনারেল রিপাবলিক, ও জহাঁ পর যা সকতা হ্যায় ও হ্যায় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ভারতবর্ষে সুপ্রিম কোর্টই সংবিধানের রক্ষাকর্তা, এই হ্যায় রক্ষা করনে ওয়ালা সুপ্রিম কোর্ট। তো ইয়ে বাত দিমাগ মে রাখ লো কে ইয়ে বহুত এক্সাম মে কোয়েশ্চেন আতা হ্যায় কি ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয়। তো কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, যেটা আমাদের নতুন দিল্লিতে অবস্থান করছে। তো রাষ্ট্রপতি হয়ে গেল, রাষ্ট্রপতি পরে যে হলেন পদাধিকারী উপরাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে উপরাষ্ট্রপতি তার পদে বসতে পারে। এরপরে আমাদের যে ল মেকিং ইনস্টিটিউশনের কথা বলে দিই, আইনসভার কথা বলে দিই, প্রথমে কেন্দ্রের কথা বলি। আচ্ছা, আমাদের দেশে কি বলতো ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে, আমাদের দেশে কেন্দ্র সরকার রয়েছে আর তার আন্ডারেতে রাজ্য সরকার রয়েছে, এবং কেন্দ্র সরকার একদিকে যেমন আর রাজ্য সরকার একদিকে তেমন। তো এই আগে কেন্দ্র সরকারের গঠনের বলে দিই। কেন্দ্র সরকারের যে যে আইন যেখানে তৈরি হয়, দুটো কক্ষ আছে আমাদের, দো ইনস্টিটিউশনস হ্যায় অ্যাসেম্বলি ইনস্টিটিউশনস, এক হ্যায় রাজ্যসভা জিসকো উচ্চ কক্ষ বলা যাতা হ্যায়, আর নিম্ন কক্ষ বলে লোকসভাকে। তাহলে সংবিধান অনুযায়ী আমাদের দেশে সব থেকে উঁচু কক্ষের নাম তো ও হ্যায় লোক মানে রাজ্যসভা, আর তারপরে লোকসভা। আর আচ্ছা, রাজ্যসভা টোটাল মেম্বার হ্যায় হতে 252 আর 200, মতলব 250, 250 এ হতে, আর যো 250 তো লোক মতলব টোটাল হতে হ্যায়, 12 ইনমে সে 12 লোগোঁ কো মতলব আমারা যো রাষ্ট্রপতি হতা হ্যায় প্রেসিডেন্ট, ইয়ে লোক চুনতে হ্যায় আপনে আপ চুনতে হ্যায়, আর ও যো বাকি লোক হতে বো ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি সে ইনডাইরেক্টলি চুন কে আতে হ্যায় 6 সাল কে লিয়ে। তো এরা নির্বাচিত হয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, 12 জনকে বাদ দিয়ে 250-এর মধ্যে। তো 250-এর জনের 12 জনের বাদ দিয়ে যেগুলো আসে তারা পলিটিক্যাল পার্টি থেকে আসে। 12 জন রাষ্ট্রপতি নির্বাচিত করেন কোথা কোথা থেকে জানো? কেউ খেলার ফিল্ডে ভালো, কেউ সিনেমা জগতে, কেউ সমাজ সংস্কারে, কেউ সোশ্যাল অ্যাক্টিভিটিস, সায়েন্সে, বিভিন্ন ফিল্ড থেকে 12 জন মানে আমাদের যিনি রাষ্ট্রপতি যেই হন রাষ্ট্রপতি তিনি নির্বাচিত করেন। তো রাষ্ট্রপতি 6 বছরের জন্য এই রাজ্যসভার মেম্বার যারা হন এদেরকেও এমপি বলা হয়, তো এরা নির্বাচিত হয়ে আসেন। তারপরে যে নিম্ন কক্ষের নাম, ও যে লোয়ার অ্যাসেম্বলি সেকশন হ্যায় উসকা নাম হ্যায় লোয়ার, মতলব লোয়ার যে আমারা সংবিধান মতলব ল বানানে কা যে এজেন্সি দিল্লি মে হ্যায় কক্স জিসকো বলা যাতা হ্যায় উসকো, ওর নাম লোকসভা। লোকসভা সবাই আমরা নাম শুনেছি, প্রত্যেক 5 বছর অন্তরে লোকসভার আর মেম্বারদের আমরা নির্বাচিত করি, যাদেরকে আমরা এমপি বলি। এবং এই ভারতবর্ষের লোকসভার টোটাল সংখ্যা হচ্ছে 552, তার মধ্যে 550 জন নির্বাচিত হন আমাদের ভোটের দ্বারা, আমরা ভোট দিই লোকসভার ভোট যেটাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, আর তার মধ্যে 2 জন রাষ্ট্রপতি নির্বাচিত করেন, এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়, এটা প্রভিশনে আমাদের রাখা হয়েছে অ্যাংলো ইন্ডিয়ান, ব্রিটিশ কানেকশন রয়েছে এদের, এমন 2 জনকে নির্বাচিত করে। আচ্ছা, 25 বছর এদেরও বয়স হতে হয়। আর ভারতবর্ষের লোকসভা যিনি হেড হন বা লিডার হন তাকেই প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত করেন।
আমাদের যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন, উনকো প্রধানমন্ত্রীকে রূপ মে নির্বাচিত কিয়া জাতা রাষ্ট্রপতি করতে হ্যাঁ, আর মতলব লোকসভা কাজ লিডার হতে হ্যাঁ প্রধানমন্ত্রী কহলাতে হ্যাঁ। তো প্রধানমন্ত্রীর মানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হাতে সাংবিধানিকভাবে কতনা বি পাওয়ার রহে আর না রহে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পরামর্শ মেই গভর্নমেন্ট গট মতলব গভর্নমেন্ট কো গঠন করনে কে লিয়ে বুলাতে হ্যাঁ, আর এই ইসি চলতে হ্যাঁ, এসেই চলতে। আর আইনটা কি করে তৈরি হয় জাস্ট একটু ছোট্ট করে বলে দিই। ধরো কোনো আইন ল কই ল বানানা হ্যাঁ, তো পেলে লোকসভা মে এক প্রস্তাব লায়েঙ্গে ইয়ে লোক যো রুলিং পার্টি হতে হ্যাঁ, মতলব যো লোক জিত কে যাতে হ্যাঁ, তো ও লোক কই ল কো বানাতে ল কো লেকে আতে হ্যাঁ, ফির পড়তে হ্যাঁ, উস পড়তে মে মতলব উসকো সুইচ অভি হ্যায়, অভি পেলে তো হাত উঠায়া জাতা থা, অভি কিতনে লোক সমর্থন কর রহে হ্যায়, তো ইয়ে মতলব টু থার্ড বোলা জাতা হ্যায়, তো সমর্থন আগর করেঙ্গে, সমর্থন যদি দুই তিন অংশ করে দেন তাহলে তাহলে আমাদের সেই সেটা পাস হয়ে গেল। সেটা পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভাতে আসে, রাজ্যসভায় একই নিয়মে আইনটা পাস হয় এবং তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সেটাতে সাইন করেন এবং তারপরে সেটা ল হিসেবে আমাদের দেশে চালু হয়। যেমন কিছুদিন আগে মতলব পেলে লোকসভা মে যায়ঙ্গে ফির ও বিল পাস করকে রাজ্যসভা মে আয়েঙ্গে, রাজ্যসভা মে এসে হাত উঠায়া যায়গা, পেলে হাত উঠাতা তবে তো সুইচ বানা দিয়া গিয়া রেড আর গ্রিন, তো উসকো ফির ও রাজ্যসভা মে আগর পাস হো গিয়া ও চলা গিয়া রাষ্ট্রপতি কে পাস, রাষ্ট্রপতি আগর সিগনেচার কর দিয়ে বো হো গিয়া ল, আর ফির পুরো দেশ মে চলা যায়গা চালু হো যায়গা। তো এসে হি দেশ কা ল বনতা হ্যায়, ভারতীয় সংবিধান মে এসে হি বোলা গিয়া হ্যায়। আর আমাদের রাজ্যের যে আইনসভার কক্ষটা একটু বলে নিই, আমাদের রাজ্যে তো আমাদের তো দ্বৈত শাসন ব্যবস্থা আমরা বলতে পারি, কারণ কেন্দ্রীয় রয়েছে আমাদের রাজ্য সরকারও, রাজ্য সরকারের বেশিরভাগ রাজ্যে একটাই আইনসভা রয়েছে, একই আইন কক্ষ হতে হ্যাঁ, ল বানানে কাজ কক্ষ বলা যাতা উসকো বলা হতা হ্যাঁ লোয়ার অ্যাসেম্বলি, মতলব অ্যাসেম্বলি বলা যাতা বিধান বিধানসভা। তবে কিছু কিছু স্টেটেতে দুটো করে আইনসভা রয়েছে, যেমন বিহারে রয়েছে, কর্ণাটকে রয়েছে, জম্মু কাশ্মীরে পেলে পেলে তা জম্মু কাশ্মীর আব নেই রা, জম্মু কাশ্মীরই তো চলা গেছে, তো কর্ণাটক এবং বিহারে রয়েছে, তো ওটা বলা হয় বিধান পরিষদ, ইউপি মে বি হ্যায় তো বিধান পরিষদ, লেকিন ও ও রাজ্যসভা কি তারা উসকা ভি ইম্পর্টেন্স উতনা নেই হ্যায়, মতলব বিধানসভা মেই সবসে জ্যাদা ল পাস হতা রাজ্য, জ্যাসে সেন্ট্রাল মে হতা হ্যায় রাজ্য মে ভি হতা হ্যায়, আর ইসমে রাজ্য মে এ জো জো আদমি রাজ্য মে কন্ট্রোল করতে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন রাজ্য কাজ হেড হতে ও রাজ্যপাল হতে হ্যায়, আর জো ভোট দেখে হাম লোক বিধানসভা মে দেতে হ্যায় উসকা জো লিডার বানতে উসকো বোলতে হ্যায় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, ইয়ে বাত পুরি তরহ সে ক্লিয়ার কর। তারপরে আমরা যাই আমাদের দেশে যে আঞ্চলিক স্বায়ত্তশাসন রয়েছে গ্রাম লেভেলে, আমরা খুব ছোট করে বলি, এগুলো তোমরা সবাই জানো। প্রথমে একদম সর্বনিম্ন অবস্থায় রয়েছে গ্রাম পঞ্চায়েত, কয়েকটা গ্রাম পঞ্চায়েত মিলে গঠিত হয় অঞ্চল, কয়েকটা অঞ্চল মিলে গঠিত হয় পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক, আবার কয়েকটা পঞ্চায়েত সমিতি মিলে গঠিত হয় জেলা পরিষদ। তাহলে এটা তিনটে স্ট্রাকচার আমাদের গ্রাম লেভেলে রয়েছে, এবং এখানে বলা আছে যে প্রত্যেকে পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের বলা আছে ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার চলবে না, ওরা সাধারণ লোক হতে হবে, ওইখানকারেরই ভোটার হতে হবে। তাইসে পেলে পঞ্চায়েত হ্যায়, পর কুছ পঞ্চায়েত কো লেকর বনতে হ্যায় অঞ্চল, জিসকো প্রধান ব্যাঠতে হ্যায়, আর কুছ অঞ্চল কো লেকর হতে হ্যায় পঞ্চায়েত সমিতি, কুছ পঞ্চায়েত সমিতি কো লেকর বনতে হ্যায় ডিস্ট্রিক্ট জেলা, যে ডিস্ট্রিক্ট মতলব জেলা পরিষদ জিসকো বোলা যাতা হ্যায়, জেলা পরিষদ জিসকো বোলতে হ্যায়, পাঁচ সাল মে ইন লোক নির্বাচিত হতে হ্যায়, আর পঞ্চায়েত ইলেকশন মে হাম লোক নির্বাচিত করতে হ্যায় ইন লোগো সে, ইন লোগো কো, আর পাঁচ সাল মে ইয়ে বলতে হ্যায় কি গভর্নমেন্ট কা জো এমপ্লয়ি হতে ও লোক নেই নির্বাচিত হো পায়েঙ্গে, ও কন কন লোক মেম্বার হো সকতে হ্যায় জো গ্রাম পঞ্চায়েত মেম্বার হন, ওরা লোকাল ভোটার হতে হবে, তো এই মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়া চলবে না, তো এরকম করে আমাদের এভরি থ্রি মান্থস মিটিং বলতে হবে, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে, অঞ্চলে হতে পারে, জেলা পরিষদে হতে পারে, যে পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদে হতে পারে, তো এভাবে আমাদের গ্রামগুলো চলছে। আর শহরের গুলোর কথাগুলো বলে দিই, শহরগুলো কিভাবে চলছে দেখবে, ওয়ার্ড আছে মিউনিসিপ্যালিটি এরিয়া যো হ্যায় উসকা জো এভরি উসকা জো হতে হ্যায় ওয়ার্ড হতে হ্যায়, ওয়ার্ড কা এক কাউন্সিলর হাম লোক নির্বাচিত করতে হ্যায়, আর কাউন্সিলর সব মিলকে এক বোর্ড বানাতে হ্যায় জিসকো বলতে হ্যায় মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন, ঠিক হ্যায়,
তো কর্পোরেশন কি বলে একটা ওয়ার্ড হয়, ওয়ার্ডের মেম্বারদের বলা হয় কাউন্সিলর, কাউন্সিলররা সবাই মিলে একটা পরিষদ গঠন করেন, তার নাম হচ্ছে পৌরসভা। তো এরাও 5 বছরের জন্য নির্বাচিত হন, এদেরও প্রসেস একই গ্রাম পঞ্চায়েতের মতোই, এবং এরা বছরের শেষে তো বৈঠক ডাকেন, এবং একই সঙ্গে সঙ্গে এভরি 3 মান্থস দে উইল হ্যাভ টু অর্গানাইজ ওয়ান মিটিং। তো ইয়ে বানানা পড়তা হয়। তো তোমাদের বলে দিই যে গ্রাম পঞ্চায়েতের যে সিস্টেমস, ওখানে একটা সিস্টেম করা আছে 1/3 লেডিজকে লিয়ে সংরক্ষণ করা। ভারতবর্ষের সংবিধানে বলে দিয়েছে যে গ্রাম পঞ্চায়েতে 1/3 মহিলা মেম্বার হতেই হয়, এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও তাই বলা আছে যে একইভাবে তাদেরও মেম্বার্সদের মানে গঠন করা হবে। তাহলে আর একবার বলে দিই যে কাউন্সিলরদের যিনি হেড হন তাকে বলা হয় চেয়ারম্যান। তো মতলব পৌরসভা কাজ চেয়ারম্যান হতে হয়। তুমি লোক সব জানতে হো, যে লোক মিউনিসিপ্যালিটি এরিয়া মে রহতে হো, শ্রীরামপুর মে হ্যাঁ বহুত সারি জগা মে সব লোক জানতে হো। সংবিধান মে বহুত সারি চিজো কে বারে মে বাত কিয়া গয়া হ্যায়, হাম থোড়া সা বাত তুম লোগোন কো বাতা দেতে হ্যায়। বহুত সারা চিজো কে বারে মে, জেসে মানা তপশিলি জাতিদের জন্য আইন বানানো হয়েছে সংরক্ষণের জন্য, এবং তপশিলি জাতি বিশেষ করে যারা পিছলে বর্গ হ্যায় উনকো কেসে সিলেকশন কিয়া যায়গা, ইসকে বারে মে সংবিধান মে বিআর আম্বেদকর সাহেব নে বতা কে রাখা হ্যায়। এসে বোলা গয়া কি কিস মাপকাঠি সে ইন লোগো কো লিয়া যায়গা, কি করে এদেরকে নির্বাচিত করাবে এরা সংখ্যালঘু সম্প্রদায়। একটা হচ্ছে যে হিন্দু সমাজের মধ্যে যারা সব থেকে নিচু কাস্টের মধ্যে রয়েছে তাদের বাছা হবে। 2 নম্বর হচ্ছে যাদের মধ্যে শিক্ষার হার কম, জিনকে শিক্ষিত হার কম হ্যাঁ শিক্ষা কা হার, আর জিনকা যাদের মধ্যে অল্প লোক কেবলমাত্র চাকরি করে যাদের কমিউনিটিতে তারা, আর যারা শিল্প বাণিজ্যে কম প্রসারে কম অংশগ্রহণ করেন এবং তারা অনগ্রসর জনজাতি হিসেবে তারা সিলেক্ট হবেন। এবং এভরি 10 ইয়ার্স তখন যখন কনস্টিটিউশন বানানো হয়েছিল, যারা লো প্রভার্টি এরিয়ার মধ্যে রয়েছেন, চাকরি নেই, কম চাকরি, শিক্ষিত নয়, এবং যারা নিচু স্তরে রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন না, সেই সমস্ত লোকেদের তাদের অনগ্রসর জাতি হিসেবে সিলেকশন করার কথা বলা হয়েছিল। কিন্তু এইভাবে আমাদের কনস্টিটিউশন 10 বছর পার 10 ইয়ার্স ইনকা যাঁচ কিয়া যায়গা, বলা গয়া হ্যায় কে দেখা যায়গা কোন সা কমিউনিটি রিজার্ভেশন ক্যাটেগরি মে আতা হ্যায় কে নেই আতা হ্যায়। তো এসসি এসটি ওবিসি যো আবি যো ডিভিশন হ্যায় উসি কে তহত ইয়ে বানায়া গয়া হ্যায়। মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পিছিয়ে পড়া জাতিগুলিকে কিছুটা আগের সমাজে আগে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে তারা পিছিয়ে না থাকেন, ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হয়। আচ্ছা, মেয়েদের সম্পর্কে স্পেশাল আইন বানানো রয়েছে ভারতবর্ষ সংবিধানে, আমি আসছি। তার আগে যে মেন যে বডি, তোমাদের যে 5 মার্কের কোয়েশ্চেন আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। 5 মার্কস কা কোয়েশ্চেন যো আতা হ্যায় স্কুলে আলোচনা করে দিতে। তো ইয়ে কি নাগরিকদের, ভারতবর্ষ সংবিধানে নাগরিকদের কিছু মৌলিক কর্তব্য বলে দিয়েছে, এবং মৌলিক অধিকার দেওয়া রয়েছে আর মৌলিক কর্তব্য দেওয়া রয়েছে। তো আমাদের হাম লোক ইন্ডিয়ান কনস্টিটিউশনস মে হামলোক যে নাগরিক হ্যাঁ না, যে 18 সাল হো চুকা উনকা এক আপনা কর্তব্য হতা হ্যায়। তো ইয়ে আর উনকা মৌলিক যে হ্যাঁ বো আপনা অধিকার ভি হতা হ্যায়। তো জান লেনা চাহিয়ে কোন সা অধিকার তুমকো হ্যায়, ইয়ে একবার জান লো, হাম বতা দেতে হ্যায়, সব বুক মে মিল জায়গা, তো একবার শুন লো। তো 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সাম্যের অধিকার, অর্থাৎ আমরা সবাই সমান, মতলব রাইট টু ইকুয়ালিটি। ইন্ডিপেন্ডেন্স কা অধিকার হ্যাঁ, স্বাধীনতার অধিকার, মানে আমরা সবাই স্বাধীন। আচ্ছা, শোষণের, অর্থাৎ মতলব যে এক্সপ্লয়টেশনস, ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশনস, যে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ আমরা শোষণ শোষিত হলে প্রতিবাদ করবো। আচ্ছা, রিলিজিয়াস ইন্ডিপেন্ডেন্স জিসকো বলতে হ্যাঁ, ধর্মীয় অধিকার, অর্থাৎ ধর্মের দিক দিয়ে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, উই ক্যান ফলো অ্যানি কাইন্ড অফ রিলিজিয়ান্স, মানে আজকে আমি আছি এই ধর্মের, কালকে অন্য ধর্মের হতে পারি, তো আপ চুজ কর সকতে হো। ইন্ডিয়ান কনস্টিটিউশনস মে ইয়ে বলা গয়া হ্যায় কি আজ কিছু ধর্মে হো কিছু অর ধর্মে ভি যা সকতে হো, আর ইয়ে কনস্টিটিউশন মে পুরি তরহ সে ক্লিয়ার করকে রাখা গয়া হ্যায়। আর 5ঁয়া হ্যায় শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, অর্থাৎ এডুকেশনস অ্যান্ড কালচারাল ফ্রিডম, তো মতলব শিক্ষা এবং সংস্কৃতির দিক দিয়ে আমরা পুরোপুরিভাবে স্বাধীন। আর একটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ কনস্টিটিউশনস কো অ্যামেন্ড করনে কা,
जो हम लोग के पास अधिकार है, हम लोग चाहे तो हम लोग बदल सकते हैं। तो ये जनगण के पास ये अधिकार दिया गया है, मतलब जो करेक्शन होते हैं वो तो हम लोग प्रतिनिधि भेजते हैं तो वो लोग करेक्शन करते हैं। मतलब ये प्रतिविधान करार अधिकार हमारे संविधान है, हमारे भारतवर्षे संविधान हमारे छोटा अधिकार हमारे दिए। अच्छा, एक ही संगे संगे हम लोग को कुछ रेस्पॉन्सिबिलिटी भी पालन करना है, तो वो रेस्पॉन्सिबिलिटी भी दिया गया है। ये रेस्पॉन्सिबिलिटी मतलब है 10 हम लोगों को करना ही है। अर्थात 1976 में जब 42 अमेंडमेंट्स एक्ट हुआ था तब ये पूरी तरह से 10 मौलिक कर्तव्य कथा हमारे देशे बला हुए छे। अभी जस्ट बोले दी हमारे देशे मानुष देर एगुलो करते ही हबे, हम लोगों को ये करना ही है इंडियन कॉन्स्टिट्यूशंस में। तो पहली बार बोला गया है कि भारतवर्षे संविधान एवं तार जे नागरिक आदर्श एवं संविधानेर प्रतिष्ठान इंडियन फ्लैग और जो भी जनगण माना मतलब हम लोग का जातीय संगीत, सबको सम्मान दिखाना है। अर्थात संविधान, संविधान जे समस्त प्रतिष्ठान रही है जेखने कोर्ट कचहरी स्कूल कॉलेज ये सब संविधानिक इंस्टीट्यूशंस है, ये लॉ नहीं बना रहा है लेकिन गवर्नमेंट का है, तो इनको जातीय पताका के एवं हमारे जे संगीत जातीय संगीत के सब समय सम्मान दीते हैं। এটা আমাদের একটা মৌলিক কর্তব্য, আগর হাম লোক নেই করেঙ্গে তো পুলিশ পকড়কে লেকে যায়েঙ্গে। তো দুসরা হ্যায় ভারতের স্বাধীনতার মহৎ আদর্শগুলিকে সংরক্ষণ এবং অনুসরণ করা। অর্থাৎ আমাদের দেশকে যে ইন্ডিপেন্ডেন্স যে হুয়া হ্যায় মতলব হাম লোক যে স্বাধীনতা জিস তরহ সে হাম লোগোকো মিলা হ্যায় অর্থাৎ মতলব হাম লোগোকা এক ট্রেডিশন বনা হুয়া হ্যায় ও পুরে চিজোকো হাম লোগোকো ইকট্ঠা রখনা হ্যায় মতলব সংরক্ষিত করকে রখনা হ্যায় আগর নেই করেঙ্গে তো ইয়ে ল বন সক তোড় সকতে হ্যায় हम लोगों को रखना है, संरक्षण करे रखते हैं हमें हमारे देश के ट्रेडिशन के, हमारे देश के स्वाधीनता लड़ाई के। तीन नम्बर हे भारत सार्वभौमत्व ऐक्य एवं संहति के अक्षुण्ण रखते हैं, मतलब जो सवरिनिटी है, यूनिटी है और जो बोलते हैं ये मतलब जो सेक्युलरिज्म है, इनको किसी भी हाल में हम लोगों को बचा के रखना है। ये भी तीसरा हम लोगों को रिस्पॉन्सिबिलिटी है। अगर हम लोग ये कुछ भी उल्टा पुल्टा करेंगे इन तीनों में से तो पुलिस पकड़ के ले सकती है, मतलब हम लोग का कॉन्स्टिट्यूशन तोड़ा जा सकता है, तोड़ा जाएगा। तो इसमें लॉ दिया हुआ है ये हम लोग नहीं कर सकते। अच्छा बोला गया, उसके बाद चार नंबर बोलेगा जो बोला गया भारतवर्ष प्रतिरक्षा व्यवस्था तो अंश नीते हैं और जातीय सेवामूलक काजे अंशग्रहण करते हैं। अच्छा प्रतिरक्षा व्यवस्था बोलते जदि हमारे देश मने करें जे तादेर हमारे देश भूषण भावे विदेशी द्वारा आक्रांत भारतवर्षे लोक एवं मेयेदेर के प्रतिरक्षा बाहिनीते जेते हबे, जदि हमारे कन्स्टिट्यूशन जदि हमारे आईनसभा आदेश दे हमादेरके जेते हबे कारण देश के बाचाते। और सबथेके बड़ कथा एवरी इंडियन सभी भारतवासी जो भी सेवामूलक काम है वो करना है, मतलब देश के लिए। अगर आप देश ने पूछा कि युद्ध करने चलो तो जाना पड़ेगा देश के आपातकालीन स्थिति में, अगर देश ने पूछा कि ये मतलब सेवामूलक काम करो सोशल सर्विस जिसको तुम लोग एनएसएस करते हो ना, तो एनएसएस वाला जो काम है वो हमारे कॉन्स्टिट्यूशंस के जो मतलब रेस्पॉन्सिबिलिटीज है 10 रेस्पॉन्सिबिलिटीज है उनमें से एक पड़ता ही है। अच्छा धर्मियों भाषागत आंचलिकगत समस्त किसी ऊर्धे भारतवर्ष जी एक ऐक्य भावधाराटा के बजाय रखते हैं। अर्थात धर्म भाषा जाति किसी भी सब चीजों को ऊपर ले जाकर भारतवर्ष एक कंट्री है, एक ही कंट्री है, इसका कुछ भी डिवीजन नहीं है। तो ये हम लोगों को मान कर चलना है और इसका रक्षा करना है। तो मतलब और इसके साथ ही साथ बोला गया है जो नारी है नारी का सम्मान करना है, आदर करना है, अर्थात नारी दे सम्मान करते हैं, अर्थात ये कथाटा बोला हुआ है। এবং ভারতবর্ষে সমন্বয়বাদী মিশ্র সংস্কৃতির উত্তরাধিকারকে সম্মান সম্মানে সম্মান জানাতে হবে। অর্থাৎ আমলোক যে বিরাসত মে যেগুলো মিলায় আমলোককে বো উসকো সম্মান করনা হ্যায়। এবং আমাদের যে ধরো বন্য প্রাণ রয়েছে, ন্যাশনাল প্রপার্টি রয়েছে, তারপরে ধরো সমস্ত প্রাণীরা রয়েছে জঙ্গলে যারা প্রাণী তাদেরকেও রক্ষা করতে হবে। অর্থাৎ যদি ন্যাশনাল প্রপার্টি হ্যাঁ না মিট্টিকে নিচে যে ভি হ্যায়, मतलब मान लो कहीं तेल निकल गया, कहीं लोहा निकल गया, सोना निकल गया, इसको सब प्रॉपर्टी का संरक्षण करके रखना है, इसको रक्षा करना है क्योंकि ये नेशनल प्रॉपर्टी है, तो इसको हम लोग को ध्यान रखना है। और जो वन्य जीव होते हैं हम लोग तो ऐसे लॉ बना दिया गया किसी भी जीव को हत्या नहीं कर सकते, तो जीव के रक्षा करते हुए हमारे मारा चलबे ना। तो
তো সেই সেই সে কর্তব্যটা আমাদের পালন করতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের দেশের বৈজ্ঞানিক মানবতা বোধ যাতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের দেশকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের ভূমিকা যে আমরা যেন বিজ্ঞান মনস্ক হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সায়েন্টিফিক্যালি থট লাগা কে আমাদের দেশ কো আগে লেকে জানা আর বরাবর বরাবরই কে হিসা দেনা হ্যাঁ সবকো, এসে হাম লোগো কো দেশ কো আগে লেকে জানা এ ভি এক হাম লোগো কা কর্তব্য বনতা হ্যায়। আর ন্যাশনাল প্রপার্টি কো তো রক্ষা করনা হি হ্যায়। আর সবসে বড়ি বাত মতলব সব লোক একজুট হোকর এক সাথ বড়না হ্যায়। আর লাস্ট মে 2002 মে 86 অ্যামেন্ডমেন্ট লাগায়া গিয়া হ্যায় কে ভারতে বাবা মা বা অভিভাবকের কর্তব্য যে 6 থেকে 14 বছর বয়স্ক সন্তান বা কন্যা বা পোষ্যের কোনো তার বাড়িতে থাকেন এমন তাদেরকে সরকার সরকারিভাবে যথোচিত সুবিচার দান করতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট। 2-6 6-14 বর্ষ কি উমর কাজ লড়কা হ্যায় লড়কি হ্যায় উসকো পাপা মম্মি কা ইয়ে কর্তব্য বনতা হ্যায় ইয়া উসকে ঘর মে কাম করতা ইয়া উসকা রিলেটিভস হ্যায়। ঘর মে মতলব ঘর মে নহীঁ কাম করনা হ্যায়, ও তো বাল বাল শ্রমিক কে চক্কর মে চলা জায়েগা, মতলব জো রিলেটিভস ভি আগর হোতে হ্যায় তো ইনকো স্কুল মে দাখিলা করনা হ্যায়, শিক্ষা ফ্রি মে শিক্ষা মিলেগা। আজকাল তো গভর্নমেন্ট অর ভি এক ফ্রি কর দিয়া গিয়া হ্যায়, খানা মিড ডে মিল মিলতা হ্যায়, কপড়া মিলতা হ্যায়, জুতা মিলতা হ্যায়, ব্যাগ মিলতা হ্যায়, বুক তো এসে ফ্রি মিলতা হ্যায়। তো ইয়ে সব হাম লোগো করনা, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদেরকে এটা করতে হবে। এবং ভারতবর্ষের সংবিধানের এই যে কর্তব্যগুলো আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, আম লোগো কো মান কে চলনাই হ্যায়। তো বাত এই হ্যায় ঘুম ফির কে আতে হ্যায়, কভি ভি আগর লাগে, কভি ভি আগর লাগে কে হামারে দেশ কে বিরাসত কো ঠেস পৌঁছ রা হ্যায়, আমাদের দেশ কো ধর্ম কে হিসাব সে ইয়া কালচার কে হিসাব সে ইয়া জাত পাত কে হিসাব সে कहीं पर भी कुछ उल्टा पुल्टा हो रहा है तो तुमको प्रतिवाद करना है, तुमको जानना है कि ये पूरी तरह से अगेंस्ट है कॉन्स्टिट्यूशन के अगेंस्ट। अर्थात भारतवर्षे यदि कोनो जगह तुम्हार मन है जो कोनो जगह अत्याचार होच्छे, नियमेर बिरुद्धे काज होच्छे, बा तुमी एगुलो जेगुलो छटा कर्तव्यर कथा बोल्लाम, अधिकारेर कथा एवं कर्तव्य 10टा बोल्लाम, তোমার মনে হচ্ছে এগুলো তো কেউ লঙ্ঘন করছেন বা তুমি যদি নিজে লঙ্ঘন করো তাহলে তোমার বিরুদ্ধে ভারত সরকারের যে আইন বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে কত বছরের জেল, কত টাকা জরিমানা, জাসে মান লো কোই কিসি কা চোরি কর লিয়া, ওয়েসে তো চোরি মে তো সাজা হ্যায় পতা নি জিত জো ভি হ্যায় জিতনে জ্যাসা চোরি হ্যায় উসে সাজা মিলতা হ্যায়, আর পয়সা জব মান লো ব্যাঙ্ক সে কিসি কা ফ্রড করকে উঠা লিয়ে হো তো উসকা ভি সাজা অলগ হোতা হ্যায়, আর কিসি কোই কিসি কো মার দিয়া হ্যায় তো ও ভি 302 ধারা হ্যায় और फांसी के सजा तक जा सकते हैं। अब तो लोग जानती हो लड़कियों के ऊपर जो मतलब जो चीज़ें होते हैं समाज में उसका भी तो बहुत सारा कठिन मतलब बहुत बड़ा बड़ा आईन है तो उसका भी शास्ती बहुत होते हैं। तो हम लोगों को सबको कॉन्स्टिट्यूशंस को मान के चलना है, सबाई का हमारे संविधान के मेने चलते हैं। तो तुम्हारे 5 मार्क एक क्वेश्चन कर रखे हमारे जो मौलिक अधिकार और मौलिक कर्तव्यगुलो की হোয়াট ইজ দ্য মেন্স রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস উই হ্যাভ ফ্রম আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো তোমাদের সবারকে একটা কথা বলে দিচ্ছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য রাজ্য লেভেলে রয়েছে আমাদের কোর্ট অর্থাৎ হাইকোর্ট, আমরা জানি ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, তারপরে হাইকোর্ট রয়েছে, এবং যদি কোনো মানুষ হাইকোর্টে তো ফ্লপ শো হন তাহলে আমাদের দেশে সর্বোচ্চ যিনি আদালত রয়েছেন দিল্লিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন, এবার সুপ্রিম কোর্টে যদি কোনো ল ফেল করে যায় তাহলে যে শাস্তিটা ধরো জেলাতে দিয়েছে হাইকোর্টে দিয়েছে দিল্লি সুপ্রিম কোর্টেও দিয়েছে তাহলে সেই লটাই বজায় থাকবে। কিন্তু এমন যদি দেখা গেল যে জেলাতে ধরো কেউ অন্যায় করেছিল হাইকোর্টেও সে বলেছে তুমি অন্যায় করেছো, তো সুপ্রিম কোর্টে গেল দেখা গেল যে না সে অন্যায় করেনি, এবার उसके बाद उसको छोड़ दिया जाएगा, मतलब डिस्ट्रिक्ट लेवल में उसको सजा दिया गया है, हाईकोर्ट में भी दे दिया गया है, लेकिन सुप्रीम कोर्ट ने अगर बोल दिया कि देखा जांच करके जांच कमेटी बिठा के कि देखो ये इन्होंने ये जो काम किए हैं ये सटीक नहीं है, मतलब इनके विरुद्ध जो लगाया गया चार्ज ये सटीक नहीं है, तो सुप्रीम कोर्ट आदेश दे सकता है और আদেশ মে বল সকতে হ্যায় কি ইসকো ছোড় দিয়া যায়। তো সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম পাওয়ার রয়েছে এবং সুপ্রিম কোর্টই লাস্ট আমাদের দেশে। তো সংবিধান আমাদের সবাইকে মানতে হবে, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই এক, হাম লোক এক হ্যায়,
हम लोग सब इंडियन हैं, और बाद में जा जाके स्टेट बनेगा, रिलीजन बनेगा, वो कास्टिज्म जो भी है वो बाद में आता है, लेकिन हम लोग एक हैं, हम लोग एक रहेंगे। यही दिमाग में रखो, आने वाले दिनों में तुम लोग भारत के नागरिक बनने वाले, नागरिक तो बन चुके हो, देश का हिस्सा बहुत सारा दरमदार तुम लोगों के ऊपर होगा। तो ये कॉन्स्टिट्यूशन जो भी बुक मिलेगा, बंगला बुक या इंग्लिश बुक पढ़ लो, और हमने जो बताया याद रखो। शायद पता नहीं तुम लोगों को मैंने कितना मदद हुआ तुम लोगों का आज का क्लास। तो आशा करी तुम्हारे आपात तो जो सिलेबस से शेष आज की कॉलम आज ही खत्म होता है। अगर कुछ टॉपिक होगा या कुछ मटेरियल चाहिए तो तुम हमको व्हाट्सएप या कुछ भी फ़ोन करके भी बता सकते हो, हम दे देंगे। तो अभी जो फोर्थ सेमिस्टर यहीं पर ख़त्म होता है, तो तुम लोग सब अच्छी तरह रहो, घर में रहो और स्वस्थ रहो, और बस इसी के साथ आज का क्लास ख़त्म करते हैं। बाय बाय, थैंक यू।